হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন শাওমি ফোন, এই শাওমি, রেডমি, নোট, যত ধরনের এই যে অর্থাৎ শাওমি কোম্পানির যে ফোনগুলো আছে, সকল ফোনগুলো আপনি মাত্র 40 থেকে 45 টাকায় আনলক করতে পারবেন। যে সমস্ত ফোনগুলো আপনি ধরেন আনলক টুলে বা টিএফএম টুলে বা বিভিন্ন টুলে করতে পারেন, সেগুলো তো করে ফেললেনি, কিন্তু যেগুলো হচ্ছে না সেই সমস্ত ফোনগুলো মাত্র 44 বা 45 টাকায় আপনি আনলক করে ফেলতে পারবেন, জাস্ট একটা ক্লিকে, এত সহজে করতে পারবেন। মন ফোন খোলা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। ধরেন অনেকে আছে যে মোবাইল আনলক খুলে সাপোর্ট আছে, কিন্তু ফোনটা খুলতে হবে, খুলে টেস্ট পয়েন্ট শর্ট করতে হবে, তারপরে ফোনটা আনলক করতে যাবে। এত প্যারা না নিয়ে মাত্র 45 টাকা খরচ করে কিন্তু খুব সহজে এই ফোন না খুলেও যে কোনো ধরনের এই শাওমি ফোন আপনি আনলক করে ফেলতে পারবেন। আমি মনে করি যে আনলক টুল বা এই সেই টুল দিয়ে না করে এই অল্প টাকা খরচ করে একটা ফোন আনলক করে ফেলাটাই কিন্তু উত্তম, কারণ যে সমস্ত ফোনগুলো খুলতে হয় সেগুলো অনেক প্যারা নিতে হয়, এবং অনেক মানুষ আছে ফোন খুলতে চায় না, দামি ফোনগুলো খুলতে চায় না, বা একটু দামি না হলেও যেগুলো একটু মানে দেখতে চকচকে ঝকঝকে এবং পিছনে পিছনে যে ঘাম টাম এগুলো খুলতে হয় হিট মিট দিয়ে, এগুলো না খুলে আপনি খুব সহজে এই ফোনগুলো আনলক করতে পারবেন, একদম অল মডেল, যেগুলো কোনো টুলে সাপোর্ট নাই সেগুলো। তো আমরা দেখি কিভাবে আমরা এই কাজটা করি। এই কাজটা করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে এই এফ কি টুলে। আমি একটা এফ কি টুল, এই টুলটা আমি ডাউনলোড করে রেখেছি, আমি দেখাবো কিভাবে, ভিডিওর শেষে দেখাবো কিভাবে এই টুলটা ডাউনলোড করবেন এবং কোথা থেকে এইটার ক্রেডিট গুলো কিনবেন, কিভাবে কোন কিনবেন সহজে কোন ধরনের রিস্ক ছাড়াই। প্রথমে এই টুলটা, এই যে এইটা দিয়ে আনরেয়ার করলাম, এখানে এটা দিয়ে আনরেয়ার করলাম, এটা রেয়ার করা আর কি। তো এরপর এইটার ভিতরে ঢুকে এই যে FRP লেখা আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই টুলটা ওপেন হবে। ওপেন হলে দেখেন এখানে কিন্তু আইডি এবং এখানে পাসওয়ার্ড চাবে, এই আইডি পাসওয়ার্ড আমাকে দেয়া লাগবে। তো আমি আমার আইডি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি এবং আমি সর্বোপরি আপনাকে দেখাবো যে কিভাবে এই আইডি পাসওয়ার্ড আপনি কিভাবে ক্রিয়েট করবেন ইত্যাদি সব কিছুই। তো আমি এই যে পাসওয়ার্ড দিলাম, এখানে আইডি উপরে আইডি দিলাম এবং নিচে পাসওয়ার্ড দিলাম, অর্থাৎ ইউজার নেমটা এখানে দিব এবং পাসওয়ার্ডটা এখানে দিব। দেওয়ার পরে আমি এখানে রিমেম্বারে ক্লিক দিয়ে দিব যেন এটা মনে রাখে, অর্থাৎ এটা বারবার যেন আমাকে এই আইডি পাসওয়ার্ডটা দিতে না হয়। তারপরে আমি যদি এখানে চেক ব্যালেন্সে ক্লিক করি তাহলে আইডি পাসওয়ার্ড ঠিক থাকলে, যে দেখেন আমার ব্যালেন্স দেখাচ্ছে $57, মাত্র এখান থেকে এক ক্রেডিট করে কাটবে একটা ফোন আনলক হবে, এক ক্রেডিট করে এখান থেকে কাটবে আর একটা ফোন আনলক হবে, মাত্র এক ক্রেডিটের দাম পড়বে আপনার কিনা পড়বে মাত্র মাত্র 45 টাকা বা 44 টাকা বা 46 টাকা এই রকম। তো আমরা দেখাবো কিভাবে এগুলো কিনবেন। তো এখন ফোনটা প্রথমে আনলক করে নিব। তো এই ফোনটা আনলক করার জন্য আমি প্রথমে দেখাবো যে ফোনটা লক আছে কিনা। তো আমি নেক্সটে যদি ক্লিক করি, এখানে ইংলিশে দিলাম, তারপরে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম। এখন দেখেন এই যে এখানে কিন্তু এসকিপ বাটনটা হাইড হয়ে আছে, যে দেখেন এসকিপ বাটনটা কিন্তু কাজ করছে না এই মুহূর্তে। তো যেহেতু এসকিপ বাটনটা কাজ করছে না, তো এখানে কিন্তু একটা বাটন আবার শু হয়ে আছে, এই যে ওয়াইফাই কানেক্ট দেওয়া থাকার কারণে, এই যে ওয়াইফাই কানেক্ট হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি যদি এখানে দিই তাহলে কিন্তু এই যে এইটা ঘুরতে থাকবে। বিশ্বাস করেন, গতকালকে আমি এই যে নেক্সট ডোন্ট কপি এখানে দেওয়ার পরে দেখেন এই যে গতকালকে কিন্তু আমি এই যে এইটা সারা রাত এভাবে রেখেছি, কিন্তু এই জায়গা থেকে আর নড়ে না, ঘুরে ফিরে আবার পিছনে চলে আসে 2-4-5 ঘন্টা পরে। তো এটা কিন্তু এইরকম হতেই থাকবে, এটা কিন্তু আর সামনের দিকে যায় না। তো এখন আমরা দেখেছি এখানে কিন্তু এসকিপ বাটনটা হাইড হয়েছিল আর এটা এইভাবে ঘুরতেই থাকবে, এইরকম সারা দিন করতে থাকবে, আর এই স্টেপটা গেলেও আর এরপরে আরেকটা স্টেপ আসবে, এটাও সারাদিন হতে থাকবে। তো যাই হোক, এখন আমি এই ফোনটা আনলক করব, দেখবো যে কিভাবে আমরা আনলক করতে পারি। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা শাওমি ফোন MI অ্যাসিস্ট্যান্ট মোডে নিয়ে যেতে হবে। তো আমি MI অ্যাসিস্ট্যান্ট মোডে নিয়ে যাওয়ার জন্য ফোনটা বন্ধ করব, এই বন্ধ করব, বন্ধ করলাম। বন্ধ করার পরে এই যে উপরের আপ বাটন এবং পাওয়ার বাটন দুইটা একসাথে চেপে ধরতে হবে। তো আমি ধরে রাখলাম, কিছু ফোন আছে এই লোগোটা দেখার সাথে সাথে পাওয়ার বাটনটা ছেড়ে দিতে হয়, কিন্তু এইটাতে দেখি, আচ্ছা ছেড়ে দিলাম, আমি পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম, লোগোটা আসার সাথে সাথে পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম। এখন দেখেন এই যে এই অপশনটা আসছে, এই অপশনটার নাম হচ্ছে রিকোভারি মোড। এই যে প্রোগ্রামটা আসলো এটার নাম হচ্ছে রিকোভারি মোড। তো আমি এখান থেকে এই যে
কানেক্ট উইথ এমআই অ্যাসিস্ট্যান্ট এটার মধ্যে নিয়ে যাব, এই এটার মধ্যে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এটার মধ্যে একটা ক্লিক করব। তো দেখেন এখন এই যে এখানে কিন্তু আপনার কেবল কানেক্ট করতে বলতেছে, এই এইটাকেই বলে হচ্ছে সাইড লোড, ঠিক আছে, মূলত সাইড লোড মোড বলে এটাকে, হ্যাঁ, বা এমআই অ্যাসিস্ট্যান্ট মোডও বলে, এমআই অ্যাসিস্ট্যান্ট মোডও বলে, সাইড লোডও বলে। তো আমরা এই সাইড লোড মোডে হচ্ছে আমরা ফোনটাকে কানেক্ট করে দিব। এই কানেক্ট করে দিলাম, ইউএসবি কেবলটি লাগানোর পর আমরা জাস্ট এখানে এসে এখানে ক্লিক করব। ফোনটি ওকে হওয়ার পরে এইটা এই অবস্থা থেকে ফোনটা অন হতে হয়তো একটু টাইম লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখন আমরা জাস্ট সেট আপ করে নেব। ইতিপূর্বে আমরা দেখেছি যে এটা শুধু ঘুরতেই ছিল, আমরা যদি নেক্সট যাই, আগে কিন্তু ওইখানে গিয়ে শুধু ঘুরতেই থাকতো, এখন কিন্তু দেখেন সামনে চলে আসছে, এটাই কিন্তু এই অপশন গুলো আসেনি, আগে কিন্তু এই পর্যন্ত আসেনি। আমরা দুই দিন পর্যন্ত কিন্তু এই ফোনটাকে নেট কানেকশন দিয়ে আপডেটের মধ্যে দিয়ে রাখছি, কিন্তু আপডেট হইতেই ছিল। আর কিছু ফোন আছে হয়তো আপডেট চাইবে না, আপনার এই সরাসরি ইমেল চাইতে পারে, জিমেল চাইতে পারে। তো দেখেন ফাইনালি এটা ফোনটা কিন্তু ওকে হয়ে গেছে। তাহলে আপনারা দেখলেন যে কিভাবে এক ক্রেডিট দিয়ে একটি Xiaomi ফোন আনলক করে ফেললাম, এবং এক ক্রেডিট সমান হচ্ছে 44 টাকা 45 টাকা বা ডলারের দাম ওঠানামার কারণে ক্রেডিট সেরিক হতে পারে। তো আমরা দেখবো এখন কিভাবে এই ক্রেডিট পারচেস করি, এবং হচ্ছে কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং কিভাবে আপনি এই ক্রেডিটটা নেবেন। তো এটা নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করবো, এবং ব্রাউজারে এখানে টাইপ করবো www.gsmalo.com, লিখে এন্টার প্রেস করবো। এরপর এই ধরনের একটি স্ক্রিন আসবে, আসলে আমরা এখান থেকে এই যে এখানে লিখব এফ কি, ঠিক এইভাবে যদি আপনি বানানটা লিখেন তাহলে এইভাবে এইরকম চলে আসবে। তো এইরকম আসলে দেখেন এখানে তিনটা ইয়ে দেখাচ্ছে এই মুহূর্তে, তো তিনটার মধ্যে এই যে একটা হচ্ছে যে 44 টাকা, এটা মিনিমাম 100 ক্রেডিট নিতে হবে, আর এটা হচ্ছে 54 টাকা, এইটা হচ্ছে আপনার পার ক্রেডিট আর কি, পার ক্রেডিট 54 টাকা, এটা হচ্ছে 50 ক্রেডিট নেওয়া লাগবে, আর এইটা হচ্ছে আপনার আপনার 5 ক্রেডিট নেওয়া লাগবে, অর্থাৎ 5 ক্রেডিট নিতে হবে। এই যে এই ক্রেডিটটা যদি আমরা নিতে চাই তাহলে এখানে ক্লিক করব, ধরেন আমি এই এই ক্রেডিটটা নিব, তাহলে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এইরকম আসবে, হ্যাঁ এইরকম আসলে দেখেন এখানে প্রত্যেক ক্রেডিট হচ্ছে 44 টাকা। তো হয়তো আপনি যখন সার্চ করবেন হয়তো আরেকটু কমও দেখাতে পারে, আরেকটু বেশিও দেখাতে পারে, হয়তো 1-2 টাকা এদিক সেদিক হতে পারে। এটা হচ্ছে ডলারের দামের কারণে ওঠানামা করতে পারে, অল্প মানে সামান্য পরিমাণে। এখন যদি আমি এই ক্রেডিটটা নিতে চাই তাহলে এখানে এই যে দেখেন মিনিমাম 100 ক্রেডিট, অলরেডি 100 উঠে আছে এখানে, তো 100 উঠে থাকার কারণে আপনি এর নিচে যদি এখানে দিয়ে যদি এই নিচে নামতে পারবেন না কিন্তু উপরে উঠতে পারবেন, এই যে 101 102 103। তো আমি 100 ক্রেডিট যদি নেই তাহলে হচ্ছে এই 54 টাকা করে পাবো, আর 100 ক্রেডিট আপনার এই অ্যাকাউন্টে এই রকম এফকির মধ্যে ঢুকে যাবে ব্যালেন্সে, এবং আপনি প্রত্যেকটা ফোন 1 ক্রেডিট দিয়ে আনলক করতে পারবেন, যে কোনো ধরনের Xiaomi ফোন, যে কোনো মডেলের মোবাইল খোলা ছাড়াই, যেসব ফোনগুলো খুলে করতে হয় ওই ফোনগুলিও না খুলে আনলক করতে পারবেন একদম সহজে। তো কিভাবে করবেন, প্রথমে এই যে এফকি টুলটা ডাউনলোড করতে হবে, আমার এখানে ডাউনলোড করা আছে, কোথা থেকে করবেন, তো এখানে এই যে দেখেন এখানে কিন্তু একটু ডিটেলস দেওয়াই আছে, এছাড়াও আপনি যদি একটু নিচে নামেন তাহলে আরো ডিটেলস, এই যে আপনি কিভাবে কাজ করবেন এই ডিটেলসটা কিন্তু এখানে লেখা আছে। তো আমরা অত দূর যাচ্ছি না, আমরা এই যে এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে কি করবেন সব এখানে দেয়া আছে। তো প্রথমে হচ্ছে এই যে এখানে বলা আছে যে আপনার কিন্তু প্রথমে এখানে অর্ডার করার আগে আপনার একটা এই এফকি টুলের ওয়েবসাইটে রেজিস্টার করা থাকতে হবে।
তো কিভাবে রেজিস্টার করব ডিটেইলস আমরা দেখব এবং এই যে এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করব সফটওয়্যারটা ধরেন আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করলে এই যে দেখেন ডাউনলোড অলরেডি চলে আসছে এখান থেকে আমরা এটা এভাবে ডাউনলোড করে নিব এই দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে তাছাড়া এই এইটাতে ক্লিক করে যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে এই যে এখানে ক্লিক করবেন করলে এই রকম আসবে এই রকম আসলে এই যে এখানে দেখেন তিনটা সফটওয়্যার দেওয়া আছে আরো বেশি থাকতে পারে কম থাকতে পারে ভার্সন আপডেট হলে এখান থেকে আপনারা এই এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো আশা করি কিভাবে ডাউনলোড করবেন সেটা এই যে এখানে ক্লিক করে বুঝতে পারবেন কিন্তু আপনাকে একটা এই যে এফ কি টুলের ওয়েবসাইটে আপনার রেজিস্টার থাকতে হবে তো আমি ধরেন এই যে সফটওয়্যারটা ডাউনলোড করলাম সফটওয়্যারটা ওপেন করি এবং সফটওয়্যারটা এই যে ওপেন করি তো এটা আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ওপেন হবে তো এই যে দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু আমার অলরেডি ক্রেডিট আছে তো আমি যদি এই যে চেক ক্রেডিটে ক্লিক করি এই যে দেখেন এখানে 57 ক্রেডিট অলরেডি আছে ঠিক আছে তো আমি এইটার মধ্যে আরেকটু আরো কিছু ক্রেডিট নিয়ে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে ক্রেডিটটা অ্যাড করতে হয় তো আমি যদি ধরেন এই যে এখানে এই প্রথমে হচ্ছে আমার এই যে এরকম একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই যে আমার যেমন জিএসএম আলো এবং এখানে পাসওয়ার্ড দেয়া আছে আপনারা এরকম একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো অ্যাকাউন্টটা তৈরি করার জন্য এই যে এখানে ক্লিক করবেন এই যে রেজিস্টার করতে হবে বলা হচ্ছে তো এখানে আমি এই যে এটার মধ্যে এফ কি টুল এটার মধ্যে একটা ক্লিক করলাম করে এখানে আপনি একটা ইউজার নেম দিবেন যে কোনো একটা ইউজার নেম তারপরে এখানে একটা আপনার ইমেল দিবেন হ্যাঁ তবে ইমেলটা যেন অবশ্যই সঠিক থাকে যদি ভুল হয় তাহলে পরবর্তীতে যদি ফরগেট পাসওয়ার্ড করেন বা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনি ওই পাসওয়ার্ডটা আর রিকভার করতে পারবেন না এই জন্য আপনার একটা সঠিক ইমেল এখানে দিবেন তারপর আপনার ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিবেন আবার ওই একই পাসওয়ার্ডটা এখানেও দিবেন দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন আপনার রেজিস্টার সাকসেসফুল দেখাবে যেমন আমি একটা এমনিতে একটা দিয়ে দিই তারপর এখানে দিয়ে আমি এখানে আমি আপনাকে বোঝানোর জন্য জাস্ট এটা দিচ্ছি gmail.com তারপর এখানে একটা পাসওয়ার্ড দিই তো দেওয়ার পরে এই যে সাইন ইনে ক্লিক করে দিবেন হইলে এবার এখানে সেভ দিয়ে দিবেন দিলে আপনার এটা এখানে সেভ হয়ে যাবে আর আপনি যেই ইউজার নেম এবং ইমেল এই যে পাসওয়ার্ড এগুলো আপনি আপনার কম্পিউটারে কোথাও সেভ করে রাখবেন তারপরে আমরা এটা যদি লগ ইন করি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি এই যে দেখেন লগ ইন হয়ে যাবে এই লগ ইন হয়ে গিয়েছে আপনার এখানে আপনার যে ক্রেডিট আছে ক্রেডিটটা কিন্তু এখানে শো করবে দেখাবে আপনার কত ক্রেডিট আছে না আছে সব এরকম দেখাবে তো আমি যেহেতু এটা একটা ডেমো একটা অ্যাকাউন্ট খুলছি এই জন্য এটা দিয়ে আমি দেখাচ্ছি না তো মূলত এই যে ধরেন অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে তো এইভাবে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো এই যে এখানে যে আমি ইউজার নেম দিছি সেই ইউজার নেমটা আমাকে এই যে স্টার মার্ক করা যে ফিল্ডটা এই এটার মধ্যে দিতে হবে জাস্ট ইউজার নেমটা এখানে দিতে হবে দিয়ে অর্ডার করে দিলে হয়ে যাবে তো আমি এখন আমার এই ইয়াটার অর্ডার করে দিয়ে দেখাবো আপনাদেরকে তো আমার যেহেতু এখানে ক্রেডিট আছে এই যে দেখেন এখানে কিন্তু আমার 57 ক্রেডিট আছে অলরেডি তো এই কারণে আমি এখান থেকে 100 ক্রেডিট নিব না এই মুহূর্তে কারণ 100 ক্রেডিট আমার এখন প্রয়োজন নেই কারণ আমার অ্যাকাউন্টে যেহেতু অনেকগুলো ক্রেডিট আছে তো আপনি যদি এই এই এটা বাই করেন তাহলে কিন্তু জাস্ট 44 টাকা করে আপনি পার মোবাইল কাজ করতে পারবেন হ্যাঁ পার মোবাইল 44 টাকা করে কাজ করতে পারবেন তারপরে আমি এই মুহূর্তে যেই কাজটা করব 5 ক্রেডিট নিয়ে আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্টে ঢুকে কিনা ক্রেডিট এখানে লিখবো হচ্ছে এফ কি এফ কি বানানটা কিন্তু এইভাবে দিবেন দিলে এরকম আসবে আসলে এই যে আমি এইটার মধ্যে ক্লিক করব তো এখানে এই প্রাইসটা এখন একটু বেশি আছে আর একটু কমে যেতে পারে আর যদি ডলার দাম অতিরিক্ত বাড়ে তাহলে আরো বাড়তে পারে তো আপনারা এইভাবেও দিতে পারেন ক্লিক করতে পারেন আবার যদি আপনি এখানে এফ কি লিখে এফ কে ইউআই কি এফ কি লিখে এখানে ডিটেলসে ক্লিক করেন তাহলে কিন্তু এইগুলো আরো অন্যভাবে আসবে ওখান থেকে আপনি যেটা চুজ করবেন সেটাই এরকম আসবে তো আসলে এই যে রেজিস্টার করবেন এখান থেকে ডাউনলোড করবেন রেজিস্টার একবার করলেই হবে আপনার যদি অ্যাকাউন্ট থাকে আগে থেকে তাহলে রেজিস্টার না করলেও হবে আশা করি বুঝতে পারছেন তো আমি এখন যে কাজটা করব এই যে এখানে ইউজার নেমটা দিব দিয়ে আমি অর্ডার করব তো তার আগে কিন্তু আপনাকে বলে নেই এই ওয়েবসাইটেও কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট না থাকলে তো আপনি অর্ডার করলেও আসবে ঠিক আছে কিন্তু আপনি অর্ডারটা দেখতে পাবেন না কি অবস্থায় আছে তো আমি যদি দেখেন এখানে দেখেন আপনারা লক্ষ্য রাখেন এখানে কিন্তু 57 ক্রেডিট আছে হ্যাঁ 57 ক্রেডিট আছে তো আমি এই যে ইউজার নেমটা আমি এখান থেকে কপি করলাম ইউজার নেমটা এখান থেকে কপি করলাম পরে আমি আবারও এই যে চেক দিই দেখেন এই যে ব্যালেন্স চেক এই যে ব্যালেন্স চেক দেখাচ্ছে 57 ক্রেডিট আমি এখান থেকে ইউজার নেমটা কপি করলাম করে আমি একটা অর্ডার করব এই এখানে এই এই ফিল্ডের মধ্যে আমি ইউজার নেমটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে এখানে কিন্তু 5 অলরেডি উঠে আছে কিন্তু 5 ক্রেডিট নিলে আমার এই যে বেশি টাকা কাটতেছে ঠিক আছে তো এখন আমি এই যে অ্যাড কার্ডে ক্লিক করব
এইটা দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে যে এটা যে কাজ করে সেটা বোঝানোর জন্য। তো এই যে চেক আউটে ক্লিক করব, চেক আউটে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু টোটাল ইয়া করে এখানে কিন্তু চলে আসছে যে কত টাকা আমার টোটাল আসতেছে, এই 5 ক্রেডিটের দাম, এই যে 5 ক্রেডিট দেখেন এখানে 5 ক্রেডিট। তবে আপনার যদি এখানে আরো অন্যান্য প্রোডাক্ট অ্যাড করা থাকে তাহলে কিন্তু বেড়ে যাবে, সেই ক্ষেত্রে এই যে এই ক্রসের মধ্যে ক্লিক করে বাড়তি যে প্রোডাক্টগুলো অ্যাড আছে সেগুলো কেটে দিবেন। তো এখন টাকাটা কিসে দিব, বিকাশ নগদ রকেট, তো আমি ধরেন বিকাশে দিব, তাহলে বিকাশ সিলেক্ট করলাম। তো বিকাশ সিলেক্ট করার কারণে এখানে বিকাশ চার্জও যুক্ত হয়ে গেছে এবং হচ্ছে টোটাল কত টাকা সেটা এখানে চলে আসছে। তো আমি এখানে এই যে দেখেন এখানে এই বিকাশের নাম্বারটা আমি কোন নাম্বার থেকে টাকা পাঠাবো সেই নাম্বারটা এখানে দিব, কোন নাম্বারে টাকাটা পাঠাবেন এই যে এই নাম্বারে টাকাটা পাঠাতে হবে, এখানে নাম্বার দেয়া থাকবে, যদি এটা থাকে এইটাতে দিবেন, যদি অন্যটা থাকে অন্যটা এখানে অন্যটাতে টাকাটা পাঠাবেন, কত টাকা পাঠাবেন এই এখানে ফলো করবেন, টোটাল কত টাকা আসে এখানে টোটাল চার্জটা সহকারে সব এখানে যুক্ত হবে। তো ধরেন এই 402 টাকা এবং এখানে হচ্ছে এই নাম্বারে টাকাটা পাঠাবো, তো আমি এই নাম্বারে টাকাটা পাঠিয়ে এত টাকা পাঠিয়ে তারপর আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেইটা এখানে তুলে দিব। আর এই প্রক্রিয়াটুকু যদি আপনার বুঝতে সমস্যা হয় যে এখানে এই যে ট্রানজেকশন আইডি বিকাশ নাম্বার, তাহলে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আপনি হচ্ছে হেল্প নিতে পারেন, যে আপনি টাকা পাঠানোর পরে এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবেন এবং এই ফিগারটা পাঠাবেন, এখানে যেই ফিগার থাকবে আপনার সময় সেই ফিগারটা পাঠাবেন, পাঠানোর পরে ফোন দিয়ে বলবেন যে আমি লাস্ট নাম্বার এত থেকে টাকা পাঠাইছি, আমি ট্রানজেকশন আইডিটা বুঝতেছি না বা আমি অর্ডারটা করতে পারতেছি না, তখন আপনাকে অর্ডারটা করে দিবে এনি ডেস্ক দিয়ে। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে এখন টাকাটা পাঠিয়েছি এবং এটা এটা আমরা এখানে তুলে দিব, এই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি এবং ট্রানজেকশন আইডিটা আমরা এখানে লিখে দিচ্ছি, ট্রানজেকশন আইডিটা এইভাবে লিখে দিলাম, দেওয়ার পরে এখানে এটার মধ্যে একটা টিক চিহ্ন দিব, দিয়ে আমি এই যে প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করে দিব। তো আমাকে এই যে থ্যাংক ইউ জানানো হয়েছে যে অর্ডারটা রিসিভ হয়েছে, সঠিকভাবে অর্ডারটা হয়েছে এবং অর্ডার ডিটেলস এখানে দেখাচ্ছে। এখন আমার অর্ডারটা কি অবস্থায় আছে সেটা যদি আমি বুঝতে চাই যে আমার অর্ডারটা কমপ্লিট হইলো কিনা বা আমার এখানে ব্যালেন্সটা ঢুকলো কিনা, তো আমি যদি এখানে চেক দিই তাহলে কিন্তু দেখেন ব্যালেন্সটা এখনো $57 এখানে দেখাচ্ছে। তাহলে আমার অর্ডারটা কি হলো সেটা বোঝার জন্য আমি এই যে মেন আইকনের মধ্যে মাউসটা ধরে, অবশ্যই কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন করা থাকতে হবে আপনার অ্যাকাউন্টটা, আপনি যে এই ওয়েবসাইটে রেজিস্টার করছেন, রেজিস্টার কিভাবে করবেন এই যে এখানে ক্লিক করে, যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে এখানে ক্লিক করলেই রেজিস্টার এবং লগ ইন বাটন আসবে, আসলে আপনি সেখান থেকে রেজিস্টার করে নেবেন। আশা করি এই বিষয়টা আপনাদের বোঝাইতে হবে না। এই যে অর্ডারের মধ্যে ক্লিক করবো, এই যে অর্ডার, এই অর্ডারের মধ্যে ক্লিক করবো, করার পরে এই যে দেখেন একটু আগে যে আমি অর্ডারটা করছি সেই অর্ডারটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে আমার অর্ডার আইডি, ঠিক আছে। এবং আমি যদি আরো ডিটেল জানতে চাই এটা কোন অর্ডার, হ্যাঁ কি অবস্থায় আছে, তাহলে এই যে ভিউতে ক্লিক করলে হয়ে যাবে, আমি যদি ভিউতে ক্লিক করি এই মুহূর্তে তাহলে আমাকে দেখাবে এই অর্ডার ডিটেলস দেখাবে, এই যে দেখেন অর্ডারের একদম ডিটেলস দেখাচ্ছে, কত টাকা দিছি না দিছি এবং সবকিছু দেখাচ্ছে। তো আমি একটু আবার ব্যাকে চলে আসি, অর্থাৎ আমি ওই যে অর্ডার হিস্ট্রিতে যে এখানে ক্লিক করলে যেটা আসে আর কি, এই যে এই অর্ডার হিস্ট্রিতে আমি ক্লিক করেছি, করলে এরকম আসবে, আসলে এই যে দেখেন এখানে অন হোল্ড। তো জাস্ট এক মিনিট অপেক্ষা করলে বা দুই মিনিট তিন মিনিট অপেক্ষা করলে এখান থেকে, অর্থাৎ যখনই হোক অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তো করলে আপনার এই এটা প্রসেসিং এ চলে যাবে, প্রসেসিং এর পরে এখানে কমপ্লিট চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করব, এখন এই দুই চার পাঁচ মিনিট পরে আমরা আবারও এই যে এই এইটার স্ট্যাটাসটা কি আছে এটা আমরা দেখব। তো আমাদের এই অর্ডার আইডিটা ছিল এটা, এটা কোনো সমস্যা বা কোনো কিছু যদি ফেস করেন তাহলে যদি আপনি হেল্পলাইনে যদি আপনি ফোন দেন, দিয়ে আপনি যদি বলতে চান তাহলে আপনি এই জাস্ট এই অর্ডার আইডিটা ফোন দিয়ে বললেও আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করে দিবে। তো আমরা এই যে রিলোড দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই যে প্রসেসিং চলে আসছে, আর যদি এখানে কমপ্লিট লেখা আসতো, যদি কমপ্লিট লেখা আসতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ ওকে, বা সাকসেস লেখা আসলে আমরা বুঝে নিব যে এটা ওকে, ক্রেডিটটা তখন চলে আসবে, আমরা যদি চেক দিই তখন তখন দেখা যাবে যে ক্রেডিটটা চলে আসছে। তো যেহেতু এখানে প্রসেসিং লেখা আসছে তাহলে আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো আবার এই যে ভিউতে ক্লিক করলেও কিন্তু এই স্ট্যাটাসটা এখানেও দেখা যাবে, এই যে আমরা যদি এখানে দেখি এই যে প্রসেসিং, তো এইটা কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, প্রথম অর্ডার করলে এখানে অন হোল্ড থাকবে, কিছুক্ষণ পর এটা প্রসেসিং এ যাবে, তারপরে সাকসেস বা কমপ্লিট অথবা ডান লেখা আসবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি এটা কতক্ষণে ডান হয়। তো এই যে দেখেন এখানে কিন্তু প্রসেসিং আছে। তো আমরা যদি পেজটা রিলোড দেই তাহলে এখন দেখি
যে মোটামুটি কিছুক্ষণ সময় পার হয়েছে, মনে হয় সব মিলে 10-15 মিনিট, তো আপনার আরো কম লাগতে পারে বা একটু বেশিও লাগতে পারে। হ্যাঁ, তো আমরা একটু রিলোড দিয়ে দেখি আরো কিছু সময় লাগবে কিনা বা হয়ে গেছে কিনা, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। রিলোড দিলাম, দেওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আসছে কমপ্লিট, তো আমাদের এটা কমপ্লিট লেখা আসছে। তো এখন আমি এই যে দেখেন এখানে কিন্তু 57 ক্রেডিট দেখাচ্ছে, বাট আমি যখন এখানে এই যে আবার এই যে ব্যালেন্স চেকে ক্লিক করব, তাহলে তখন এই আপডেট ব্যালেন্সটা এখনকার ব্যালেন্সটা দেখাবে। তাহলে আমি এখানে 57 আর আমার এখন বর্তমানে আবার 5 ক্রেডিট নিয়েছি, তাহলে হবে 62 ক্রেডিট। তো দেখি 62 ক্রেডিট আছে কিনা, আমি এখানে ক্লিক করি, তো এই যে দেখেন বরাবর 62 ক্রেডিট। তো আপনারা এইভাবে আপনারা ক্রেডিট নেবেন। তো যদি আপনি 100 ক্রেডিট নেন, তাহলে আপনি জাস্ট 54 টাকায় একটা ফোন কাজ করতে পারবেন। আর এই যে যেটা 5 ক্রেডিটের, এইটার দাম অনেক সময় একটু বাড়ে আবার একটু কমে, আর ওইটা মানে সহজে বেশি একটা কম বাড়ে না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি মাত্র 40 টাকা বা 45 টাকায় একটা এক একটা ফোন আনলক করতে পারবেন, এবং যত দামি ফোনই হোক এবং যেই মডেলই হোক। হ্যাঁ, যদি কোনো মডেল না হয় সেক্ষেত্রে আপনি এই এটার ওয়েবসাইটে আপনি চেক করে দেখতে পারেন, হয়তো দুই একটা ফোন পুরো যত লিস্ট আছে এই শাওমির, তার মধ্যে হয়তো দুই একটা মডেল বাদ যেতে পারে টোটাল ফোনের মধ্যে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই যে এই টুলের ক্রেডিট কিনবেন। যদি বুঝতে না পারেন, আপনারা চাইলে ফোন দিয়েও ক্রেডিট নিতে পারেন, তবে আমাদের যেহেতু এটা এখানে ওয়ার্ল্ডওয়াইড সার্ভিস, আপনি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, যদি আপনারা ফোন দিয়ে কথা বলতে যান, আমাদের হাজার হাজার মানুষে কল দেয়, যার কারণে আমাদের এগুলো মেনটেন করতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এই কারণে অনুরোধ থাকলো, এই টুলের ওয়েবসাইটে রেজিস্টার করে আপনি জাস্ট এই ইউজার নেমটা দিয়ে অর্ডার করলে কোনো ধরনের রিস্ক নাই, কোনো কিছু নাই, অটোমেটিক এখানে চলে আসবে। অর্ডার করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও তেমন কোনো প্রবলেম হবে না, যদি আপনার এই ইউজার নেমটা আপনি ভুল না করেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।